করোনা কারণে চলতি অক্টোবর মাসেও খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। আগামী 31 অক্টোবর পর্যন্ত নতুন করে ছুটি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার 1 অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিশ্বব্যাপী চলমান মহামারী করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 31 অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে গত 17 মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এ পর্যন্ত বন্ধ রয়েছে। কয়েক দফা বাড়ানোর পর সর্বশেষ 13 অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। আজ আরও 1 মাস ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো। এর আগে বুধবার শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেন, করোনা ভাইরাস একটি বৈশ্বিক মহামারী, এই পরিস্থিতিতে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে। এছাড়া অন্য কোনো যৌক্তিক পদ্ধতি আছে বলে আমরা মনে করি না। সাংবাদিকদের সঙ্গে অনলাইনে এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠান ছুটি বাড়ানোর ব্যাপারে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে, কতদিন বাড়ছে সেটি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের কোনো প্রতিবেদন যদি তোমরা দেখো যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বেড়েছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের নিউজ যদি দেখে থাকো তাহলে তোমরা এই নিউজগুলোর তারিখ সম্পর্কে আগে অবগত হবে। নিউজটা কত তারিখের এই নিউজটা দেখতে পাচ্ছ তোমরা 1 অক্টোবর 2020। আমি দেখেছি অনেক ইউটিউব চ্যানেল আছে যারা এই ভিডিওটা করেছে, অর্থাৎ শিক্ষার্থীদের বিভ্রান্তি করার জন্য, ভিউজ বেশি বেশি পাওয়ার জন্য এই ভিডিওটি করেছে। আসলে ছুটি বাড়লো 31 অক্টোবর পর্যন্ত। এটা হচ্ছে 2020 সালের নিউজ, তোমরা দেখতে পাচ্ছ 1 অক্টোবর 2020। তো এখানে এই ধরনের নিউজগুলো যখন তোমরা দেখবে, অবশ্যই এই খেয়াল করে তোমাদের মোবাইলে ডাটা খরচ করে তোমরা ভিডিওগুলো দেখবে।